কোর্টলি লিন ম্যাককুল, সবার কাছে ম্যাককুল নামেই বেশি পরিচিত যুক্তরাষ্ট্রের এই জিমন্যাস্টিক খেলোয়াড়। স্কুল জীবন থেকেই খেলাকে ভালোবেসেছিলেন তিনি, তাই সাফল্য পেতে খুব বেশি দেরি করতে হয়নি। মাত্র 16 বছর বয়সে সিনিয়রদের হয়ে প্রথম নিজেকে মেলে ধরেন তিনি। ক্যারিয়ারে খেলেছেন পপ ও টুক জাম্প, উলফ জাম্প, ব্যালেন্স বিম ও সুইচ রিং লিপ। 2004 সালে সামার অলিম্পিকে উইমেন্স আর্টিস্টিক জিমন্যাস্টিক দলের হয়ে খেলেন তিনি। তার দল চ্যাম্পিয়ন না হলেও তার অবদানে দলকে নিয়ে আসে দ্বিতীয় স্থানে। রোমানিয়া স্বর্ণপদক পেলে তার অধীনে আসে সিলভার। ম্যাককুল কলেজ জীবনে খেলেছেন ইউনিভার্সিটি অব জর্জিয়া ক্লাবে। আমেরিকান জিমন্যাস্টিক এক্সপ্রেসের কোচ আল এন আরমাইন ফগের অধীনে খেলা শিখেছেন তিনি। 2003 সালে জুনিয়র ইউএস চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হন তিনি। এছাড়া 2003 সালে প্যান আমেরিকার গেমসে সিলভার জিতেন ম্যাককুল। 2004 সালে পেটার গান থিম ফ্লোর মিউজিকে চমক দেখান তিনি। আর 2005 সালে বেশি ফটোজেনিস্টিক হিসেবে জিমন্যাস্টিকের শিরোপা জিতেন তিনি। এছাড়া 2004 সালে ইউএস জাতীয় চ্যাম্পিয়নশিপে পপ ও টুক জাম্প, উলফ জাম্প ও সুইচ রিং লিপে শিরোপা জিতেন তিনি।